অনেক দিন ধরেই অনেক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করছিল, দাদা তোমার চেনাশোনা গ্যাংটকে ভালো হোটেল আছে কিনা। তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা, তাই তোমরা ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো এবং এই হোটেলের রুমটাকে দেখো কত সুন্দর, এবং এই জানলা থেকে ভিউটা দেখলে কিন্তু তুমি এই হোটেলটার প্রেমে পড়ে যাবে। কম বাজেটের মধ্যে সিকিমের মধ্যে যদি তোমরা যদি হোটেল খুঁজতে যাও, হোটেল নিউ সিকিম, আমি লাস্টে ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু এই হোটেলে থাকতে পারো। দেখতে পাচ্ছ কি অসাধারণ ভিউ, এবং হোটেলের রুম থেকে কিন্তু তুমি গ্যাংটক শহরের পুরো সৌন্দর্যটা দেখতে পাবে, দূরের আকাশ পাহাড়, সামনেই কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড, একবারে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডের খুব কাছে, পায়ে হাঁটা রাস্তার মধ্যে কিন্তু তোমরা ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবে, এবং খুব কাছে এবং খুব কম বাজেটের মধ্যে কিন্তু এই রুমগুলো পেয়ে যাবে। দেখতে পাচ্ছ রুমের কোয়ালিটি কিন্তু অসাধারণ, রুম অসাধারণ, বাথরুম থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু তোমরা অসাধারণ পাবে। তো রুমের ভাড়া বা সব কিছু জানার জন্য অবশ্যই কিন্তু তোমরা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে, এবং রুম অ্যাভেলেবেল আছে কি না তোমরা সেটা কন্ট্যাক্ট করে জেনে নেবে তোমরা যেদিন আসবে, এবং তোমরা তোমাদের নিজেদের দায়িত্বে কিন্তু রুম বুকিং করবে। দেখো রুম বুকিংয়ের ব্যাপারে বা পয়সার ব্যাপারে প্লিজ আমাকে জড়িও না, কারণ এটা বুঝতেই পারছো এটা তোমাদের পার্সোনাল, কে ক টাকায় রুম বুক করবে। তো কম বাজেটের মধ্যে যাদের রুম লাগবে তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, এবং বাথরুম কিন্তু অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছ বাথরুমটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন। তোমরা চাইলে কিন্তু গ্যাংটকে MG মার্কের কাছে খুব কম বাজেটে কিন্তু এই রুমগুলো বুক করতে পারো, এবং রুমের কোয়ালিটি কিন্তু অসাধারণ, দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রুম, এবং বাথরুমটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো তোমাদের সঙ্গে দেখো এই জায়গাটা, তোমরা আসো গিজার থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু বাথরুমে অ্যাভেলেবেল আছে, বুঝতে পারছো রুমের ভিউ বা কোয়ালিটি কিন্তু অসাধারণ। তো চাইলেই তোমরা কিন্তু রুম বুক করতে পারো, রুমের কোয়ালিটি অসাধারণ। তো তোমরা বুকিং করে এসো এবং থাকো এখানে, এবং এখান থেকেই কিন্তু মানে কি বলবো রুমটার ভিউটা কিন্তু অসাধারণ। এই রুমটা কিন্তু তুমি যদি থাকো তুমি এই রুমটা কিন্তু প্রেমে পড়ে যাবে, কারণ সামনেই কিন্তু পাহাড় দেখতে পাবে এবং নিচেই কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড। তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করবো না, তোমরা ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নাও।